আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদ ইসলাম তাহা করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর সড়কে আইনশৃঙ্খলা বাহিনী কড়াকড়ি অবস্থানে রয়েছে লকডাউনের মধ্যে চলছে করোনার টিকাদান কর্মসূচি এই মুহূর্তে লকডাউনের সার্বিক অবস্থা সহ টিকাদান পরিস্থিতি জানাতে রাজধানীর তেজগাঁওয়ের নাককান গলায় ইনস্টিটিউটে আছেন পরাগ আজিম আমরা সরাসরি যাচ্ছি তার কাছে পরাগ আগের সংবাদগুলোতে রাজধানীর সড়ক ও কাঁচা বাজারের অবস্থা জানাচ্ছিলেন তো লকডাউনের মধ্যে টিকা নিতে যারা এসেছেন তারা কি কোনো দুর্ভোগে পড়েছেন কি আমি টিকাদান কেন্দ্রে রয়েছে এটা জাতীয় নাককান গলা ইনস্টিটিউটে এখানে আমরা আধ ঘন্টারও বেশি সময় ধরে রয়েছি আমরা দেখেছি যে টিকাদানের জন্য এখানে দীর্ঘ লাইন এখানে কিন্তু সকাল আটটা থেকে টিকাদান শুরু হয়েছে এবং এটি চলবে টিকা থাকা সাপেক্ষে এটি চলবে দুইটা পর্যন্ত আপনি যে লাইন দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি দেখাই যে একটি দীর্ঘ লাইন এই লাইনটিতে প্রায় 400 থেকে 500 মানুষ টিকা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন লাইনটি শেষ হয়েছে হচ্ছে এই ভবনটির শেষ মাথায় গিয়ে ডান দিকে অর্থাৎ 400 মতো লোক কিন্তু এই লাইনে অবস্থান করছে এবং এখানে কর্তৃপক্ষ আমরা কথা বলেছিলাম কর্তৃপক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এখানে 700 জনকে SMS দেওয়া হয়েছে 700-র মধ্যে অর্ধেক ইতিমধ্যেই দিয়েছেন প্রায় আর এখনো অনেকে আসছেন লাইনে দাঁড়িয়েছেন টিকা সাপেক্ষে সবগুলো টিকাই দেওয়া হবে এমনটি জানিয়েছেন এখানকার কর্তৃপক্ষ সবাইকে লাইনে দাঁড়ানোর জন্য তারা অনুরোধ করেছেন এবং আমরা যারা এখানে কয়েকজন টিকা দিতে এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম তারা বলেছেন যে এই লকডাউনের মধ্যেও তারা এসছেন টিকা দিতে কারণ এটি তাদের একটি দায়িত্ব বটে তো এটা ছিল আসলে আমার কাছে এই মুহূর্তে এই টিকাদান কেন্দ্র থেকে সর্বশেষ তথ্য তাহা জি পরাগ আপনাকে অসংখ্য ধন্যবাদ কঠোর লকডাউনের তৃতীয় দিনেও বিধিনিষেধ উপেক্ষা করে বাংলাবাজার ফেরিঘাট হয়ে যাত্রী ও যানবাহন আসছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে ফেরি থেকে নেমে তারা নানাভাবে রাজধানীতে ফিরছে সকাল থেকে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরিগুলোতে শত শত যাত্রী পার হচ্ছে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান রাজধানীমুখী যাত্রীরা বিভিন্ন মাধ্যমে গন্তব্যে যাচ্ছে 8টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে এ ছিল এখনকার মতো শীর্ষ খবর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ